গুড মর্নিং ফ্রেন্ডস, গতকালকের পরে আজকে আরেকটি বিরাট সুখবর। দেখো তোমরা যে গতকালকে পুলিশ কনস্টেবলের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আজকে অ্যাডভার্টাইজমেন্ট 2021 এবং তার সাথে সাথে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্যাচ অ্যান্ড আর্মড ব্যাচ, এটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে বিজ্ঞপ্তিটা গতকালকে এই আজকে প্রকাশিত হয়েছে এবং এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। তো দেখো, এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়া এবং আমরা সমস্ত কিছু নিয়ে এখন কিন্তু ডিসকাস করে নেব, যাতে তোমাদের পরবর্তীকালে আর কোনো সমস্যা না হয়। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো দেখো, এজ দেখো 20 ইয়ার্স থেকে 27 ইয়ার্স হতে হবে, যেটা কিনা 1/1/2021 অর্থাৎ এই বছরে জানুয়ারি মাসের 1 তারিখ অবধি ক্যালকুলেট করা হবে। ওকে, তো তারপরে এজ লিমিটের যে রিল্যাক্সেশনটা সেখানে দেওয়া আছে, যে এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের এবং ওবিসির ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন এখানটাতে পাওয়া যাবে। এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 35 ইয়ার্স এজ লিমিট কিন্তু রাখা হয়েছে, দ্য আপার এজ লিমিট, ঠিক আছে। এবং সেক্ষেত্রেও তোমাদের যারা এরকম ক্যান্ডিডেটস আছো, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রেও কিন্তু 5 বছর এবং 3 বছরের যে এজ রিল্যাক্সেশন কোটা ভিত্তিক সেটা কিন্তু পাওয়া যাবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলছে যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ওকে, আর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো একই রকম যে গতকালকে যেগুলো পড়েছিলাম, সেম ল্যাঙ্গুয়েজ। এবং ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 22 তারিখ থেকে, আগামী 22 তারিখ, 22 জানুয়ারি থেকে এই ফর্ম ফিল আপটা চলবে 20 তারিখ অবধি। তারপরে দেখো, লাস্ট ডেট যদি ফর্ম ফিল আপ করার পরে টাকা মানে সাবমিট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে দেখো, লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যান্ড ফর্ম ফিল আপ থ্রু পোস্টাল সার্ভিস, মানে পোস্টাল সার্ভিসের মাধ্যমে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে 22, মানে ফেব্রুয়ারি 20 তারিখ। এবং যে টাকা জমা দেওয়ার যেটা ব্যাপারটা আমি একটু আগে বলছিলাম, সেটা দিয়ে দিয়েছে যে 23 তারিখ অবধি, ঠিক আছে, 23 তারিখ অবধি তোমরা টাকা জমা দিতে পারবে যদি কোনো সমস্যা হয়ে থাকে টাকার ব্যাপারে। তো চলো এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং গত বছরের যে ইয়েটা গত বছরের যে পিডিএফটা সেটা ডাউনলোড করে আমরা এক্সাম সিলেবাস সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া এখানটাতে করে নেব। ওকে, WBP রিক্রুটমেন্ট। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমরা দেখব সেটা এবং ক্লিয়ার করার চেষ্টা করব। আর তার সাথে সাথে বলে রাখি যে তোমাদের প্রিপারেশনের জন্য জিকের মেটেরিয়াল আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, তো তোমরা তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানটাতে আমি চলে এসেছি, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019। তো এটা 2019-এর এবং এখানটাতে আমরা অনলাইন সাবমিশনের এই পেজটায় চলে যাব। এখানটাতে দেখো ডিটেলস দেওয়া আছে, এখানে নাম্বার অফ ভ্যাকান্সিস, যেটা দেখো আগের বছরের এই ভ্যাকান্সিটা এখানে দেওয়া আছে, তোমরা এই বছরের ভ্যাকান্সিটা তখনই পাবে যখনই এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে যে নোটিফিকেশানটা, তখন আমরা কিন্তু তোমাদেরকে নোটিফাই করে দেবো। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলে নিয়েছি অলরেডি। এবং তারপরে আমরা দেখব যে হাইট কত লাগবে, হাইট লাগবে 167 সেন্টিমিটার, যারা মানে এমনি ওয়েস্ট বেঙ্গল আদার্স সাইড থেকে বিলং করে এবং যারা গোর্খা, রাজবংশী আর গাড়ওয়ালিজ আছে এবং সিরিল ট্রাইবস আছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। চেস্ট দেখো নর্মালি 79 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটারের এক্সপেনশন লাগবে, আর যারা গোর্খা বা রাজবংশী আছে তাদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার এবং সেক্ষেত্রেও 5 সেন্টিমিটার চেস্ট এক্সপেনশন লাগবে। ওকে, এবং ওয়েটটাও দেখো তোমরা দেখতে পাচ্ছ 56 কিলো এবং 52 কিলো, এটা দেখো
সাব ইন্সপেক্টর আর্মড ব্যাচের ক্ষেত্রে, আমি আর পুরোপুরি ডিটেলসে বলছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। দেখো, লেডি সাব ইন্সপেক্টর আগের বছর ছিল না, 2019-এরটা, 2018-টা ছিল, ঠিক আছে? তোমাদের যদি দরকার হয় লেডি সাব ইন্সপেক্টরের ব্যাপারটা, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি তাহলে কিন্তু সেপারেট ভিডিও একটা করে দেবো। তারপরে দেখো, আর অরেলস আমরা কিন্তু যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে তখন তো আমরা করেই দেবো, ঠিক আছে? সে নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, মেল ক্যান্ডিডেটস এবং এই যে রানিংটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেক্ষেত্রে 3 মিনিটে 800 মিটারের একটা রান দিতে হবে। তারপরে রিক্রুটমেন্ট প্রসেস দেখো, প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা মার্কস থাকবে 200 মার্কস। 200 মার্কসের মধ্যে কোশ্চেন থাকবে, দেখো 100 মার্কসের 100টা কোশ্চেন থাকবে, এবং 100টা কোশ্চেনের মধ্যে 50 থাকবে জেনারেল স্টাডিজ থেকে। এই যে জেনারেল স্টাডিজ, তোমরা দেখতে পাচ্ছো, জেনারেল স্টাডিজ থেকে 50টা কোশ্চেন থাকবে, যার মাধ্যমে তোমরা 100 মার্কসের অ্যান্সার দেবে, এবং 25টা কোশ্চেন ম্যাথ এবং 25টা কোশ্চেন জিআই থেকে থাকবে। ওকে, এখানটাতে লেখাই আছে। আচ্ছা, জিআই থেকে 50টা কোশ্চেন থাকবে এবং 25টা কোশ্চেন থাকবে ম্যাথ থেকে বা অ্যারিথমেটিক পোর্শন থেকে। ওকে, তারপরে দেখো এই যে এক্সামিনেশানটা, এটা 90 মিনিটসের একটা এক্সাম হবে এবং এটা এমসিকিউ বেসড হবে। ওকে, তারপরে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট, মানে মেজারমেন্ট যেটা আমি বললাম, হাইট এবং চেস্টের ব্যাপারটা। তারপরে এফিসিয়েন্সি টেস্ট হবে তখনই, সেটা হচ্ছে 800 মিটার রান। এবং ফাইনাল যে কম্পিটিটিভ এক্সামিনেশানস হবে, মানে যেটাকে মেন্স বলছে, মেন্স হবে ফুল মার্কস 200-এ। 200-এর মধ্যে পেপার 3টে থাকবে, একটা পেপারে থাকবে জিএস এবং অ্যারিথমেটিক, যেটা 50 মার্কস জিএসে থাকবে, 25 মার্কস অ্যারিথমেটিক, 25 মার্কস তোমার জিআই থেকে থাকবে। ওকে, এটা দু দু ঘন্টার ডিউরেশন থাকবে। এবং পেপার 2 হবে ইংলিশ 50 মার্কসের, এবং পেপার 3 হবে বাংলা, মানে তোমাদের যাদের বাংলা আছে তাদের বাংলা, অথবা উর্দু, হিন্দি, নেপালি, এটাও 50 মার্কসের হবে, 1 ঘন্টার ডিউরেশন থাকবে। এবং এই মেরিট লিস্টে যদি যাদের নাম আসবে তাদের ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হবে, যেটা 30 মার্কসের হবে, এবং 30 মার্কসের পার্সোনালিটি টেস্টে তোমাদের যে পাসিং মার্কস মিনিমাম আছে সেটা 8 রাখা হয়েছে। টোটালে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হবে এবং তারপরেই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা চালু হবে। এখানে সিলেবাসটা দেওয়া আছে ইন ব্রিফ, তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো, অর এলস আমরা পরে যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে তখন বলেই দেবো। তো এই হচ্ছে মোট ব্যাপার। এবং এখানটাতে এই অ্যাপ্লিকেশান ফিজটা দেখে নাও, অ্যাপ্লিকেশান ফিজটা থাকবে 2250, এবং তার সাথে 20 হচ্ছে তোমার প্রসেসিং চার্জ। টোটাল তোমাদের 270 পে করতে হবে, এবং এসসি বা এসটিদের ক্ষেত্রে শুধু 20 রুপিস পে করতে হবে। ওকে,